কারণে কোন ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে কাফের বলতে হলে আগে তারা জানায় দিতে হয় যে দেখো এই বিধানটা কিন্তু এরকম তোমার অজ্ঞতা থাকলে অজ্ঞতা দূর করো যদি দলিল লাগে বলো আরো দলিল প্রয়োজনে দিব কিন্তু অজ্ঞতা দূর করার পরও যদি সে তার গোমরাহির উপর অটল থাকে অবিচল থাকে তারে মুসলমান বলা যায় না অন্যথায় আবু জাহাল আবু লাহাব মুসলমানই হতো আবু জাহাল আবু লাহাব ভালো করে জানতো কোনটা হক কোনটা বাতিল ঘাউরামি করে মানে নাই না মানার কারণে পরিণতি আপনাদের সবার চোখের সামনে তো বলছিলাম যে শিরিক তো হলো সবচাইতে জঘন্য গুনাহ সবচাইতে বড় জুলুম তা আল্লাহর কাছে স্বীকার করছে আল্লাহ আমার উপর যত নেয়ামত দিয়েছ সব নেয়ামত মানি স্বীকার করি অস্বীকার করি না অকৃতজ্ঞতা করি না ও আবু বিজাম্বি আমার গুনাহ স্বীকার করি ফাগফিরলি সুতরাং তুমি আমারে ক্ষমা করে দাও এরপর আরো কিছু বাক্য আছে যেগুলোর মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে তো এই বাক্যকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি সকালবেলায় পড়েন এটা দিল থেকে বুঝে বুঝে সন্ধ্যার আগে যদি মরেন আল্লাহ আপনার জান্নাতি বানিয়ে দিবেন আবার যদি সন্ধ্যাবেলায় পড়েন সকালের আগে মরেন আল্লাহ আপনার জান্নাতি বানিয়ে দিবেন দোয়াটা শিখতে চাইলে বড় কষ্ট না মাত্র কয়েকটা লাইনের বাক্য হয়তো দুই দিন তিন দিন চার দিন সময় লাগবে কিন্তু আপনি তো এতটুকু নিশ্চয়তা পাচ্ছেন দিল থেকে মন লাগিয়ে অর্থ খেয়াল করে করে যদি পড়েন যত গুণা মাঝখানে হয়েছে গুণাও ক্ষমা হবে এবং পরের উক্ত আসা পর্যন্ত মোটামুটি জান্নাতেরও একটা আশ্বাস থাকবে যদি না আবারও ইমান ভঙ্গের কারণে জড়ান কুফরে জড়ান শিরকে জড়ান তো সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার এটা সার্চ করলেই পেয়ে যাবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি তারপর ফাগফিরলি আমারে ক্ষমা করে দাও লাস্ট বাক্য এটা এমনকি নামাজের মধ্যেও যেটা আপনি পড়েন দোয়া মাসুরা পড়েন না নামাজের মধ্যে বাঙালির নামাজের পরের দোয়া যেইটা অনেক পরে আবিষ্কার হয়েছে এইটার প্রতি যেই পরিমাণ দরদ নামাজের মধ্যে যেইটা পড়ে এইটার প্রতি যদি আর হাজার ভাগের এক ভাগেরও দরদ থাকতো জীবনে চেঞ্জ হয়ে যেত দোয়া মাসুরা দোয়া মানে তো দোয়া বুঝেন না বাংলায় তো দোয়াই বলেন মাসুর মানে কি বর্ণিত কোথায় বর্ণিত হয়তো কোরআনে অথবা হাদিসে দোয়া মাসুর আপনারা একটা পড়েন কিন্তু এখানে এটাই পড়া জরুরি না কোরআন হাদিসে বর্ণিত অন্য যে কোনো দোয়া আপনি পড়তে পারেন যেমন আপনি এটা বাদ দিয়ে পড়লেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা হয়ে যাবে একাধিক দোয়া পড়লেন সময় আছে এখনো ইমাম সাহেব সালাম ফিরান নাই আচ্ছা টাইম আছে চুপচাপ বসে না থেকে আরেকটা অ্যাড করলেন তাও হবে কিন্তু বর্ণিত হওয়া লাগবে বানোয়াট না ওই দুরুদ শরীফ যেমন বানোয়াট দুরুদ পড়েন বহুনেত দুরুদ ভাল লাগে না নিজের পীরের দুরুদ ভাল লাগে নবীর শেখানো দুরুদ ভাল লাগে না ওই রকম না দোয়া মাসুরা মানে কোরআন হাদিসে বহুনেত দোয়া পড়েন না আপনি কত অভাব আছে আপনার কোরআন হাদিসে এমন একটা জিনিস বাদ রাখে নাই যেটা আপনার জীবনে প্রয়োজন পড়বে কিন্তু আল্লাহ এবং তার রাসূল দোয়া শেখায় নাই কোন অভাব আছে আপনার বলেন সব কিছুর দোয়া যেটা ওই যুগে হয়তো অনেকগুলো কল্পনার বাইরে ছিল কিন্তু এই যুগে প্রয়োজন পড়েছে সব দোয়া পেয়ে যাবেন আপনি সহি হাদিসের ভান্ডারে জাল হাদিসও লাগবে না অনেকের তো জাল আবার বেশি পছন্দ সহির প্রতি অত মহাব্বত নাই যতটা আছে জালের উপর তারা বলে নবীর শান মান মনে হয় সহি দিয়া বয়ান করা যায় না আমার আল্লাহ কি নবীর শান কম বয়ান করেছেন খুলাফায়ে রাশিদিন নবীর শান কম বয়ান করেছেন আহলে বাইত নবীর শান কম বয়ান করেছেন সেগুলোই যদি বয়ান করতে শুরু করেন আপনার জীবন শেষ হবে দশটা জীবন লাগবে তাও বয়ান শেষ হবে না কিন্তু সহি বাদ দিয়ে ওই জাল নিয়ে পড়ে থাকে বহু বাঙালি এমন আছে সহি হাদিস যদি জীবনে জানে দশটা জাল হাদিস জানে একশোটা ঘন্টার পর ঘন্টা বয়ান করে জালের মানে বাহার বয়ে যায় কিন্তু দশটা সহি হাদিস মুখ দিয়ে আসে না তো এই কারণে যেটা বলছিলাম যে গুনাহ আপনার হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু গুনাহ হওয়ার পর গুনাহের উপর অটল থাকা উচিত না অবিচল থাকা উচিত না অন্যথায় গুনাহ অভ্যাসে পরিণত হবে নজর প্রথম যেদিন বদনজর করেছিলেন আপনার ভেতরে খারাপ লাগে নাই লেগেছে নিঃসন্দেহে লেগেছে একটা অপরাধ বোধ জেগেছে করছে কি আমি আল্লাহ তো আমাকে এজন্য বানান নাই কেয়ামতের দিন যখন আল্লাহ আমার চোখে সীসা ঢেলে দিবেন জ্বলন্ত সীসা শুধু এই অপরাধে চোখ দিয়ে জিনা করেছিলাম মজা নিয়েছিলাম কয় সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড কিন্তু কেয়ামতের দিন যখন গোটা সৃষ্টিকুলের সামনে আমার এই অপরাধকে আল্লাহ প্রকাশ করে দিবেন
দুনিয়াতে কেউ টের পায় নাই কিরামান কাতিবিন তো লিখে রেখেছেন আমার আল্লাহ তাআলা তো সংরক্ষণ করে রেখেছেন তো সেদিন যখন পাকরাও করবে 5 সেকেন্ডের আনন্দের তুলনায় সেই আযাব সেটা তো বড়ই ভয়াবহ হবে মানুষ আফসোস করবে হায় কেন সেই পাপটা করলাম তো এখন প্রথম যেদিন গুনাহ করলেন ভেতরে অপরাধবোধ জাগলো দ্বিতীয়বার যখন করলেন আরেকটু কম তাও জেগেছে তৃতীয়বার জেগেছে চতুর্থবার জেগেছে হতে 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 যত বার বাড়ছে অপরাধ বোধের মাত্রা কমছে কমতে 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 এক পর্যায়ে স্বাভাবিক হয়ে গেছে এখন আর কোন বদনজর করলেও কোন মেয়ের দিকে তাকালেও সেটা সিনেমার নায়িকা হোক আর রাস্তায় হেঁটে যাওয়া আপনার কোন মা বোন হোক যাকে হেফাজত করা যার ইজ্জত বাঁচানো আপনার উপর ছিল ফরজ উল্টো আপনি নিজেই এখন কল্পনায় তার ইজ্জত হরণ করছেন আপনি দুনিয়ার কুফফার মুশরিকদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন এখন নিজেই আস্ত কল্পনার ধর্ষকে পরিণত হয়েছে তো এখন এভাবে বারবার বারবার যখন গুনাহ করছেন প্রথমে আপনার ভেতর থেকে পাপ বোধ অপরাধ বোধটা সরে যাবে এরপরও আপনি সরে আসেন নাই করছেন 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 কয়েকদিন পর গুনাহের উপর আলাদা মজা লেগে যাবে তখন গুনাহের মধ্যে আসক্তি গুনাহের মধ্যেই প্রেম এবং সেটাতে আপনার ভাল লাগে না দেখলে খারাপ লাগে এভাবে হতে 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 এক পর্যায়ে গুনাহের পক্ষে দলিল বাজি শুরু করবেন এটা নিয়ে গর্ব করবেন ওদের মধ্যে গল্প গুজব করবেন এটা আপনার স্বাভাবিক আলোচনার বিষয়ে পরিণত হবে যেমন আজকাল হয় না কোন নায়িকা সৌন্দর্য কেমন কার চেহারার ভঙ্গি কেমন স্কুলের মধ্যে যারা ক্লাসমেট আছে তাদের কার কেমন অবস্থা কে কি করে না করে কে কি পছন্দ করে না করে এগুলো আলোচনার বিষয় হয় না ছেলেদের আয় হয়েছে কিনা এমনকি এর চাইতে জঘন্য বিষয় জঘন্য বিষয় যেগুলো মুখে আনার মতো না সেগুলো তো আলোচনার বিষয়ে পরিণত হয়েছে তো এই হালতটা যখন চলে আসবে মনে করবেন অন্তরে মোহর লেগে গেছে এই রকম হালতে যখন বান্দা পৌঁছে যায় তার ফিরে আসা বড় কঠিন তওবার দরজায় অনেক সময় বন্ধ হয়ে যায়